ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकाय चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्जयप्रकाशमिति नाम्ने। नमो आचार्यपादाय निताय कृपपदायिनि गौरकृतदामोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्तशमिति नाम्ने। नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पश्चिदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री सरस्वती गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। जय श्री प्रभुपाद जय गुरु महाराज की जय। श्री प्रशांतरा भट्ट रघुनाथ श्री गोपाल दास सर्वस्व जय। हरि ओम तत्सत्। আমরা গতকাল দুটো লীলা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে সনাতন গোস্বামীকে রাধারানীর দর্শন দান করেছেন, আরেকটা হচ্ছে সনাতন গোস্বামী লীলা স্মরণে বিঘ্ন ঘটছেন এবং সাথে বৈষ্ণব চরণে অপরাধ, সেটা আমরা বৈষ্ণব অপরাধ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে দুগ্ধ প্রদান করেছিলেন। সনাতন গোস্বামীপাদ বিপ্লম্ব ভাবে ব্রজমণ্ডলের বনে বনে শ্রীকৃষ্ণকে অনুসন্ধান করতেন, যেইভাবে ঠিক মহাপ্রভু বিপ্লম্ব ভাবে এসে কোথায় কৃষ্ণ খুঁজছিলেন, সেরকম সনাতন গোস্বামীও বিপ্লম্ব ভাবে ব্রজমণ্ডলের বনে বনে শ্রীকৃষ্ণকে খুঁজতেন। এক সময় সনাতন গোস্বামী শ্রীকৃষ্ণের বিরহে কাতর হয়ে নন্দগ্রামে পাবন সরোবরের দক্ষিণ তটে, নন্দগ্রামে পাবন সরোবরের দক্ষিণ পাশে দক্ষিণ তটে জঙ্গলের মধ্যে সেখানে বসে একাগ্র চিত্তে ভগবানের নাম করছেন। 3 দিন ধরে কিছু না খেয়ে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। সে ব্যাপারে ভক্তি রত্নাকর গ্রন্থে উল্লেখ করেছেন, প্রেমেতে বিহ বল সদা কৃষ্ণ আরাধনে বৃন্দাবন হইতে আসি এই নির্জন বনে, কেহ না জানে আছায় এই ঠাই সঙ্গপনে রহে বক্ষণের চেষ্টা নাই। বলছে কি, কৃষ্ণকে খুঁজতে গিয়ে না পেয়ে কৃষ্ণের প্রেমে বিহ্বল হয়ে তখন কৃষ্ণের সবসময় কৃষ্ণের ওখানে বসে আরাধনা করছেন, কোথায়, বৃন্দাবন থেকে এসে এই নির্জন স্থানে। হ্যাঁ, কেউ জানে না যে উনি ওখানে আছেন, অবস্থান করছেন, নিজেকে গোপন করে এবং কোনো খাওয়া দাওয়া বন্ধ করে সেখানে রয়েছেন। দাঁড়াইল গোস্বামী সম্মুখে হর্ষ হইয়া কৃষ্ণ গোপ বালকের ছলে দুগ্ধ লইয়া। হঠাৎ করে সনাতন গোস্বামীর সামনে ভগবান কৃষ্ণ একটা দুধের ভাণ্ড নিয়ে গোপবালকের ভেষ ধারণ করে দাঁড়িয়ে গেলেন। দুগ্ধ ভাণ্ড হইতে করি গোস্বামী রে কয়, দুগ্ধ ভাণ্ড হাতে করি গোস্বামী রে কয়, গোরক্ষক বেশ মাতে উষ্ণি উষ্ণিষ সময়। মানে কি, কিভাবে আসছেন তিনি একটা দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে সনাতন গোস্বামীর সামনে এসছেন, এসে কি ভাব নিয়ে, গোপরক্ষক ভেষ, মানে যে গোর চরণে গোচারণের ভেষ থাকে না, মাথার মধ্যে একটা পাগড়ি থাকে উষ্ণীয়, এরকম ভাবে সুন্দর করে এসে তখন বলতে লাগলেন, দেখিলাম তোমারে আসিয়া গোচারণে আচহ নির্জনে তোমা কেহ নাহি জানে। আমি এসে দেখলাম তুমি এই, আমি গোচারণ করতে এসে তোমাকে দেখছি পাচ্ছি, তুমি খুব নির্জন স্থানে বসে আছো, তুমি যে এখানে আসো কেউ জানে না, কেউ বুঝতে পারছে না, এত গোপন করে রেখেছো। লইয়া যাইব ভাণ্ড রাহি ক, এটাই এই দুঃখ নিয়ে এসেছি আমি, তুমি এটা গ্রহণ করো। হ্যাঁ, তো আমি কি করব, লইয়া যাইব, লইয়া যাইব ভাণ্ড রাহি ক, এটাই এই দুগ্ধ পান করো আমারও কথায়। হ্যাঁ, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, এই দুধটা পান করো, আমি যাওয়ার সময়
ভাণ্ডার নিয়ে যাব। ওই রহ ইতে বজ বাসি দুঃখ পাবে, কুটিরে রহিলে মো সবার সবার সুখ হবে। মানে এভাবে তিনি নির্জনে মানে বনের মধ্যে একাকী সেখানে বসে আছেন, ভজন করছেন, তখন ভগবান বলছেন তুমি যদি এভাবে থাকো তাহলে ব্রজবাসীরা দুঃখ পাবে। হ্যাঁ, কি বলছেন, তুমি যদি এভাবে থাকো তাহলে ব্রজবাসীরা দুঃখ পাবে, কুটিরে রহিলে মো সবার সুখ হবে। যদি তুমি কুটিরে অবস্থান করো তাহলে সবার সুখী হবে, সবাই খুশি হবে, সবাই সুখী হবে। তুমি এভাবে অবস্থান করলে সবাই কষ্ট পাচ্ছে। এখানে দেখা গেল কি, বৃন্দাবনে কৃষ্ণ সনাতন গোস্বামীর সময় আছেন, কোথাও যায়নি, কৃষ্ণ এখনো আছেন। হ্যাঁ, সনাতন গোস্বামী ভগবানের চিন্তা করে ভগবানকে দর্শন পাওয়ার লালসায় যখন এভাবে তিনি একাকী ভজন করছেন খানা পিনা সব বাদ দিয়ে, তখন কৃষ্ণকে আর থাকতে পারে? বৃন্দাবন ধামে একটা প্রবাদ আছে, কেউ না খেয়ে থাকে না, উপোস থাকে না কেউ। হ্যাঁ, রাধারানী বলছেন, কৃষ্ণ বলছেন আমাদের এই ধামে কেউ অনাহারে থাকে না, আমি তার আহার ব্যবস্থা করি। তো সনাতন গোস্বামী ভগবানের আরাধনা করছেন কিন্তু ভগবান সেটা সহ্য করতে পারলেন না। তার কাছে 3 দিন হয়ে গেল, খাবার নিয়ে চলে আসলো। এরকম আর একটা লীলা আমরা শুনেছিলাম মাধবেন্দ্র পুরী মহারাজের। হ্যাঁ, সবাই শুনেছেন এটা। তিনি এরকম গোবিন্দ কুণ্ডে এসে বৃন্দাবনে গোবর্ধনের পাশে সেখানে হরিনাম করতেন, কিছু কারো কাছে মেগে খেতেন না। হ্যাঁ, কেউ যদি অযাচিতভাবে কেউ যদি এনে দেয় তাহলে সেটা গ্রহণ করতেন। আর সেইখানে তখন ভগবান গোপবালক বেশ ধারণ করে তাদের ভাণ্ড নিয়ে আসলেন। ঠিক একইভাবে ভগবান ভক্তরা কখনো অভুক্ত থাকুক কষ্ট পাক, এটা ভগবান সহ্য করতে পারেন না। এই জন্য কৃষ্ণ ভজন অনেকে বলে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে, তোমার খাবার জন্য দেখো ভগবান নিজে নিয়ে চলে আসছেন। হ্যাঁ, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে লাগো, নিষ্ঠা সহকারে যদি ভগবানের সেবা করি, ভগবানের নাম গুণগান করে, তাহলে ভগবান হ্যাঁ আমাদের কাছে আসতে বাধ্য, অটোমেটিক চলে আসে। কেননা ভগবান ভক্তের বশ, প্রেমের বশ। হ্যাঁ, তো এভাবে দুধ দিয়ে এই গোপবালক ভেষধারী ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন। আর এই গোপবালকের কথায় মুগ্ধ হয়ে সনাতন গোস্বামী সেই দুধ পান করলেন। এই যে দুগ্ধ যখন পান করলেন, পান করা মাত্রই তিনি আরো অধৈর্য হয়ে গেলেন, প্রেমে অধৈর্য হয়ে গেলেন, তার ভিতরে আরো বেশি কষ্ট হচ্ছে। তখন তার চোখের জলে তার বুক ভেসে প্লাবিত হয়ে হ্যাঁ মাটি পর্যন্ত হ্যাঁ পরিষ্কার হয়ে গেল, ক্লিন্ন হতে করতে লাগলেন। এতগুলো চোখের জল পড়ছে, দুধটা খাওয়ার পর আরো বেশি তার কষ্ট হচ্ছে, ভাব, বিরহ ভাব। তখন শ্রীকৃষ্ণ অলক্ষ্যে সনাতন গোস্বামী পাদকে সান্ত্বনা প্রদান করলেন। অলক্ষ্যে, লক্ষ্যে নয়, প্রকাশ্যে নয়। ভগবান শ্রীকৃষ্ণ তখন সনাতন গোস্বামীকে হ্যাঁ গোপনে সান্ত্বনা প্রদান করলেন। ঘটনাটি ছিল সনাতন গোস্বামী গোপন রাখতে চেষ্টা করলেন। হ্যাঁ, এটা কাউকে তিনি বলেননি, নিজে গোপন রাখছেন, কিন্তু ব্রজবাসীরা তা জানতে পেরে গেছে। হ্যাঁ, ব্রজবাসীরা সবাই সেই গোপন তত্ত্ব জেনে গেছেন। হ্যাঁ, তারপর ছিল সনাতন গোস্বামীর পাদের অজ্ঞাতসারে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের দ্বারা ভগবান নিজেই হ্যাঁ ব্রজবাসীদের দিয়ে পাবন সরোবরের তীরে একটা ছোট্ট একটা কুটির, ভজন কুটির নির্মাণ করে দিলেন ভগবান কৃষ্ণ। কাদের দিয়ে? ব্রজবাসীদের দিয়ে কুটির তৈরি করে দিলেন। সনাতন গোস্বামী কুটির তৈরি চাইছে না, ভক্ত চাইছে না, ভগবান তার ব্যবস্থা করছে। বুঝতেছেন, ভগবান বলছে না অনন্য চিন্তান্ত মাম যে জনা পরিচয় পাশে তেসাম নিত্য অভিযুক্ত নাম যোগ কেমন বহম। গীতাতে ভগবান কি বলছেন, যে অনন্য ভাবে যে আমার ভজনা করে, পরিপূর্ণ ভক্তি সহকারে যে আমার সেবা করে। হ্যাঁ, পরিপূর্ণ ভক্তি মানে কি,
ভগবানের সেবা করছে, ভগবানের কাছে কিছু আশা না করে, শুধু ভগবানকে খুশি করার বাসনায়, পরিপূর্ণ ভক্তি। আমরা যেটুকুলো করছি মাঝে মাঝে এটা ওটা চাইয়ে বসি না, এটা করে দাও ওটা করে দাও, আমার মুখের ওষুধ তুমুখের ওষুধ আমাকে একটু ঠিক করে দাও, ভগবান একটু ভালো রাখো, এই যেগুলো চাই ভগবান এগুলোও চাই তিনি। কেননা কৃষ্ণ জানেন সব, আমরা যদি তাকে খুশি করার চেষ্টা করি কৃষ্ণ অটোমেটিক আমাদের খুশি রাখবে। হ্যাঁ, তো এই জন্য ভগবান গীতাতে নবম অধ্যায়ে সেখানে বলছেন কি বলেছেন, যে অনন্য চিন্তায় আমার যে চিন্তা করে আমার পরিপূর্ণ ভক্ত সমাজ সেবা করে, তার যা কিছু দরকার আমি নিয়ে আসবো, তার খাবার দরকার, কুটির দরকার, কোন কিছু নেই, অযাচিত ভাবে চলছে। কৃষ্ণ ব্রজবাসীদেরকে স্বপ্নে আদেশ করে তখন তাদের কি দিয়ে, হ্যাঁ, সনাতন গোস্বামী যেন কুটির তৈরি করে দিলেন, বুঝা গেল, কুটির তৈরি করে দিয়েছেন থাকার জন্য। হ্যাঁ, তো এখান থেকে আমরা বুঝতে পারি ভগবান কিন্তু তারও বলেছেন যে তার যা কিছু আছে তা আমি রক্ষা করব। হ্যাঁ, তো আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমরা যদি ভগবানের ভক্তি করি ভালো করে, ভগবান আমাদের যা কিছু প্রয়োজন কৃষ্ণ সেবার জন্য সব ব্যবস্থা করবেন। হ্যাঁ, এই জন্য ভগবান বলছেন না, কিন্তু আমরা যদি অতটুকু যদি সারেন্ডার হতে না পারি, যতটুকু করবো ততটুকু হেল্প করবে, যে যথামাম প্রপদ্যন্তে স্থানটা যাবে ততই ভজম। আমরা যে যতটুকু আত্মসমর্পণ করবো, যতটুকু এগিয়ে যাবো তখন ততটুকু আমাকে হেল্প করবে, এর থেকে বেশি পাবো না। কিন্তু আমরা সবাই ভগবানের সন্তান, ভগবান চাই কি আমরা সবাই তার কাছে ফিরে যাই, তার কাছে এগিয়ে যাই। এভাবে লীলার মাধ্যমে এটাই শিক্ষা দিল কি, আমরা যদি ভগবানের আরাধনায় থাকি, ভগবান আমাদের কোনো কিছু অক্ষুণ্ণ রাখবেন না, সবসময় সাহায্য করছেন তিনি। আমরা বুঝতে পারছি না, আমাদের চলাফেরার জন্য যা কিছু প্রয়োজন সব তিনি করছেন। হ্যাঁ, ভক্তি জীবন আসলে আরো বেস্ট, কিন্তু অনেক সময় হয় কি, ভগবান পরীক্ষা নেয় আমাদের যাতে সম্পূর্ণ শরণাগত হতে পারি, তার জন্য আমাদের অনেক সময় কষ্ট দেয়। হ্যাঁ, কেননা ভক্তকে কষ্ট দিয়ে তিনি আরো পিউরিফাই করেন, সেটা আমরা বুঝতে পারি না, তখন বিচলিত হয়ে পড়ে। তো আজকে তো অনেক রাত হয়ে গেছে, আমি আর একটা লীলায় যাচ্ছি না। একটা ছোট করে লীলা বললি, সনাতন গোস্বামীর প্রতি গোবর্ধনের কৃপা, গিরিরাজ গোবর্ধন কৃপা করেছেন। সনাতন গোস্বামী প্রতিদিন, এটা আমরা আগে আলোচনা করেছিলাম, 7 ক্রোশ পরিক্রমা করতেন, গোবর্ধন পরিক্রমা। তো এক সময় তিনি বৃদ্ধ হওয়ার পরে, হ্যাঁ, খুব কষ্ট হচ্ছিল, হ্যাঁ, কিন্তু তিনি নিয়ম ভঙ্গ করছেন না, তিনি সংকল্প করেছেন, এই সংকল্প চালিয়ে যাচ্ছেন, সেটা ভঙ্গ করেনি। হ্যাঁ, কষ্ট হলেও তিনি পরিক্রমা করে যাচ্ছেন। তো বার্ধক্যের কষ্ট দেখে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, নিজে প্রকট হয়ে কৃপার প্রকাশ করলেন, সামনাসামনি প্রকট হয়ে গেছেন ভগবান। বৃদ্ধকালে মহাশ্রম দেখি গোপীনাথ, গোপ বালকের ছলে হইয়া সাক্ষাৎ, গোপ বালকের বেশ ধারণ হয়ে সাক্ষাৎ প্রকাশ হয়েছে, যে দুধ নিয়ে আসলো, সেভাবে এখানে পরিক্রমা করছেন, যে বৃদ্ধকালে কষ্ট হচ্ছে তখন গোপীনাথ কি হলো, সাক্ষাৎ গোপবালকের বেশ ধারণ করে সেখানে প্রকাশ হয়েছে। সনাতন তনু ঘর্ম নিবারি যতনে, অশ্রুযুক্ত হইয়া কহে মধুর বচনে। তখন সনাতন গোস্বামী এই কষ্ট মানে ঘাম ঝরছে, নিবারি যতনে খুব যত্ন সহকারে এটা করছেন, অশ্রুযুক্ত হইয়ে কহে মধুর বচনে। ভগবান কান্না করতে করতে বলছেন গোপবালকের বেশ ধারণ করে, বৃদ্ধকালে এত শ্রম করিতে নারিবা, ওহে স্বামী যে কহি তা অবশ্যই মানিবা। বলছে বৃদ্ধকালে তুমি এত শ্রম করবে না, এত শ্রম করতে পারবে না, এত পরিশ্রম, হ্যাঁ, হে স্বামী যে কহি তা অবশ্যই মানো, আমি যেটা বলছি তুমি মানো। হ্যাঁ, মানে অশ্রু নির্গত জলে চুপকে সেভাবে ভগবানকে বলছে, এই ভগবান বলছেন, সনাতন কহে কহ মানিব জানিয়া, শুনি গোপ গোবর্ধনে চলিলেন গিয়া।
নিজ পাদ চিহ্ন গোবর্ধন শিলায় আনি, সনাতন কহে পুন সমুদ্র বাণী। এবার সনাতন গোস্বামী সনাতনে বলছে, বলছে আমি জানি তুমি কখন মানবে, তার আগে তুমি মানবে না, কারণ তোমার সংকল্প তুমি কখনো নষ্ট করবে না। শুনি গোপ গোবর্ধনে চড়িলেন গিয়া, সনাতন যখন মানছে না তখন তিনি সঙ্গে সঙ্গে গোবর্ধনের উপর গেলেন, গোবর্ধনের উপর গিয়ে নিজ পাদ চিহ্ন গোবর্ধন শিলা আনি, মানে কৃষ্ণের পাদ চিহ্ন সহ একটা শিলা তিনি নিজে নিয়ে আসলেন, গোবর্ধনের উপর গিয়ে নিজে পায়ের চিহ্ন দিয়ে সেটা নিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়ে চলে আসলেন। হ্যাঁ, সনাতন কহে পুন সমুদ্র বাণী, তখন এটা নিয়ে এসে সনাতনকে সুন্দর ভাষায় বলছেন, হ্যাঁ, ওহে স্বামী লহ এই কৃষ্ণ পদ চিহ্ন, আজি হইতে করিবে ইহার প্রদক্ষিণ। সেই গোবর্ধন শিলা ভগবানের চরণ চিহ্ন দিয়ে সেটা রেখে বলছেন, হ্যাঁ, যে হে গোস্বামী, তোমাকে এই কৃষ্ণ পদ চিহ্ন দিলাম, আস্তে থেকে তুমি ইহাকে প্রদক্ষিণ করিবে, সব পরিক্রমা সিদ্ধ হইবে ইহাতে, এত কহি শিলায় আনি দিলেন কুটিতে। বলছে এইটা পরিক্রমা করলে তোমার সর্বসিদ্ধি হয়ে যাবে, মানে সমস্ত পরিক্রমা সিদ্ধ তুমি এখানে এই পরিক্রমা করলে পেয়ে যাবে, গোবর্ধন প্রতিদিন পরিক্রমা করতে হবে না। যখন এই শিলাটা নিয়ে এসে কুটির মধ্যে দিলেন, শিলা সমর পিয়া কৃষ্ণ হইল অদর্শন, বালকে না দেখি ব্যগ্র হইল সনাতন। এবার শিলাটা এনে দিয়ে হঠাৎ করে ভগবান কৃষ্ণ গোপ বালক বেশ ধারণ করে কৃষ্ণ তখন অদর্শন হয়ে গেলেন, অন্তরিত হয়ে গেলেন। তারপরে বালককে না দেখে তখন সনাতন গোস্বামী আরো কষ্ট পাচ্ছে, ছটপট করছে। এভাবে গোবর্ধনধারী শ্রীকৃষ্ণ এক অজ্ঞাত বালক ব্রজ বালক রূপে উপস্থিত হয়ে, হ্যাঁ, উপস্থিত হয়ে সনাতন গোস্বামী পাদকে শ্রীকৃষ্ণ পাদ পদাঙ্ক যুক্ত একখানা গোবর্ধন শিলা প্রদান করে তা পরিক্রমা করার উপদেশ দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন। সনাতন গোস্বামী পাদ প্রকট লীলায় শেষ দিন পর্যন্ত সেই শ্রীকৃষ্ণ চরণ অঙ্কিত গোবর্ধন শিলা পরিক্রমা করেছিলেন, মানে জীবনের শেষ দিন পর্যন্ত ওটা পরিক্রমা করতেন। তো এটা নিয়ে একবার গুরু মহারাজ একটা প্রবচনে বলছিলেন যে সংকল্প মানে কি, সংকল্প যদি কেউ করে আর সংকল্প পূরণ করার চেষ্টা করে, যদি সে না পারে কৃষ্ণ তাকে সাহায্য করে, বুঝা গেল? যদি আমরা সংকল্প করার পর, যেমন মনে করেন আপনি প্রতিদিন 16 মালা করে জপ করার চেষ্টা করছেন, পাচ্ছেন না, চেষ্টা করেছেন, খাওয়া নেই দাওয়া নেই তাও আপনি করে যাচ্ছেন, দেখবেন আপনার জন্য সব ব্যবস্থা খুলে দিবে আস্তে আস্তে, রাস্তা সব বন্ধ রাস্তা খুলে দেবে। কেন, ভক্ত যখন সংকল্প করে ঐকান্তিক ভাবে সেটা চালিয়ে যেতে চায় কষ্ট হলেও, তখন ভগবান তখন তাকে সাহায্য। সনাতন গোস্বামী বলছে না, আমার সংকল্প আমি শেষ করবো, এটা আমার চলবে, আমি যতদিন বেঁচে থাকি, যেদিন আমার মৃত্যু প্রায় হয়ে যাবে তখন পারবো না, হয় তখন দেখা দাও, এখন আমি শেষ করব। তখন ভগবান ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে তখন গোবর্ধন শিলা নিয়ে এসেছিলেন, এখনো সেই শিলাটা আছে বৃন্দাবনের রাধা দামোদর মন্দিরে, হ্যাঁ, যেখানে প্রভুপাদ গ্রন্থ লিপিবদ্ধ করেছেন সেখানে আছে, খুব সুন্দর বড় পদচিহ্ন গিরিরাজ গোবর্ধন। এভাবে পাওয়া যায়, বুঝা গেল? এইভাবে সনাতন গোস্বামীকে গোবর্ধন কৃপা করেছেন ভগবান কৃষ্ণ। ওকে, তো এইখান থেকে আমাদের উচিত আমরা যেন এই যে প্রভুপাদের শিক্ষাগুলো পালন করার জন্য সংকল্প গ্রহণ করি, তাহলে কৃষ্ণ আমাদের হেল্প করবে। গুরু বাক্যের প্রতি সংকল্প, হরিনামের প্রতি সংকল্প, ওকে। হরে কৃষ্ণ, আজকে এখানে শেষ করছি। জয় গিরিরাজ গোবর্ধন কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, সনাতন গোস্বামী কি, জয় নিতাই গৌর প্রমাণ, জয় শ্রী প্রভুপাদ।